ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে, কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনই যাব। কথা কয় না, দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে? এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দে কামস টু ইচ আদার। হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে। হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কিনা? ত্রিভুজ চিনেন আপনারা? ত্রিভুজের কয় কোনা? হ্যাঁ, তিন কোনা। এই যে এরকম লাভ পিরামিড, তিন কোনা। এই উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী, এই কোনায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরাও তত কাছে যাবে, আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কিনা? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম, তিন কোনা। উপরের কোনায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না? কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্যে আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন, স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে? আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর, স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল, পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে, যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যেই বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে, দুজনই ঝগড়া করলে দুজন রেগে গেলে ঝামেলা আসে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না, কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ে। সহিহ মুসলিমে এসেছে ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে।